আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা সহ নানা আয়োজনে গাজীপুরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডলের নেতৃত্বে মহানগরীর বোর্ড বাজার এলাকায় এসব অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পথসভায় বক্তব্য রাখেন পবা মোহনপুর আসনের সাংসদ আয়েন উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস কামাল। এর আগে সকালে নগরীর কুমারপাড়া স্বাধীনতা চত্বরে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার রেনির নেতৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি জিহান আল রশিদের নেতৃত্বে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।